ভিউয়ার্স, আজকে রিং আইডির জন্য মানববন্ধন হচ্ছে শাহবাগ মোড়ে। অলরেডি যারা এই মুহূর্তে মানববন্ধনে অংশগ্রহণ করছেন বা অলরেডি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই শাহবাগে যেতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি কিছুটা দেখাবো, অর্থাৎ না দেখালেই নয়। অলরেডি ইনি হচ্ছেন নিয়ামুল সুমন, তিনি কিন্তু অলরেডি লাইভে এসেছিলেন, দেখা গেছে আরও 30 মিনিট আগে, অর্থাৎ প্রায় 9:30টার দিকে তিনি লাইভে এসেছিলেন এবং তিনি কিন্তু টোটাল সেখানে পৌঁছেছেন, কিন্তু সেখানে কিন্তু উপস্থিত সংখ্যা খুবই কম, অর্থাৎ 1 ঘন্টা আগে যেটা দেখিয়েছিলেন 9টার দিক থেকে সেখানে শাহবাগ মোড়ে তিনি যখন গিয়েছিলেন সেখানে সেখানে অন্যান্য প্রোগ্রাম রয়েছে, আরও প্রোগ্রাম রয়েছে, শুধুমাত্র রিং আইডির যে আলোচনা সবাই বা রিং আইডির জন্য যে মানববন্ধন এটা নয়, পাশাপাশি আরও অনেকগুলো অলরেডি কিন্তু সেখানে অনুষ্ঠানের জন্য পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু রিং আইডিতে অলরেডি মানববন্ধনটা আজকেরটা কেমন সফল হলো সেটা জানা যাবে আরও কিছুক্ষণ পরে। তবে বর্তমান অবস্থা পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে রিং আইডির জন্য যে গ্রাহকগুলো সেখানে যাওয়া দরকার সেগুলো কিন্তু সেখানে নেই, অর্থাৎ একদম শূন্য বললেই চলে। আস্তে আস্তে এটার যে মানববন্ধনের যে একটা অলরেডি আপনারা চিন্তা করতে পারবেন যে মানববন্ধনে অংশগ্রহণ করবে মানুষ, সেরকম কিন্তু একটা রেসপন্স খুব কম, হাতে গোনা কয়েকজন মানুষ সেখানে অলরেডি রেসপন্স দিচ্ছে এবং কিন্তু প্রায় মোটামুটি জিরো বললেই চলে আমার মনে হয় এখন যে পার্সেন্টেজটা রয়েছে রিং আইডির পক্ষে, অর্থাৎ রিং আইডির জন্য মানববন্ধন করবে সেরকম কিন্তু এখন নেই বললেই চলে। এছাড়া অন্যান্য কিন্তু গতকালও কিন্তু আমরা মানববন্ধন দেখেছিলাম, অলরেডি আগেও কিন্তু একটা মানববন্ধন হয়েছে যেখানে কিন্তু রিং আইডি নয় সেটা কিউকমের জন্য হয়েছিল, সেটা কিন্তু অলরেডি নিয়ামুল সুমনই কিন্তু এখানে পোস্ট করেছিল। রিং আইডির সকল ভাই বোনদের একটু অনুরোধ করতেছি যে এখানে তারা কীভাবে অলরেডি মানববন্ধনের জন্য কান্নাকাটি করেছে বা মানববন্ধনে অংশগ্রহণ করে কিউকমের টাকা তারা ফেরত পাওয়ার জন্য টোটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছে সেটা কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে। তবে আমার যেটা মনে হয় রিং আইডির গ্রাহকদের যদি টাকা পেতে ইচ্ছুক হয় বা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই মানববন্ধনে অংশগ্রহণ করতে হবে এবং কিন্তু সাইফুল স্যারের জামিনটা নিশ্চিত করতে হবে, তা না হলে রিং আইডি টাকাগুলো যেভাবে ফ্রিজ করা রয়েছে এটা ফ্রিজ করাই থাকবে, কোনো কাজে আসবে না, শুধু সময় চলে যাবে আস্তে আস্তে, মানুষ এক সময় দেখা যাচ্ছে যে আশাটাই ছেড়ে দিবে, এটাই হবে রিং আইডির লাস্ট পর্যায়ে। তবে যদি মানুষ আবার মানববন্ধনে ফিরে আসে এবং মানববন্ধন করে, কিছুদিন পর পর মানববন্ধন করে এবং কি অবশ্যই দেখা যাচ্ছে যে অন্যান্য সাইটগুলোর মতো বা অন্যান্য ই কমার্স সাইটগুলোর মতো কিন্তু রিং আইডির পক্ষেও যদি অনেক বেশি সাপোর্ট থাকে তাহলে হয়তোবা রিং আইডি আবার পুনরায় ফিরতে পারে বা হয়তোবা টাকাগুলো গ্রাহকরা ফেরত পেতে পারে। তো আজকে ভিউয়ার্স আরও যদি আপডেট থাকে তাহলে আমার চ্যানেল প্রবলেম টেকের সাথে থাকতে থাকুন, অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে আমি জানাবো। ভালো থাকবেন তো সবাই, আসসালামু আলাইকুম।